ভালো আছেন? পরিবারকে ভোট কেন্দ্রের জন্য না ভোট দিতে নির্বাচন বর্জন ভোট কেন্দ্রে নির্বাচন নির্বাচনকে অংশগ্রহণ নির্বাচন হচ্ছে, এই নির্বাচনকে আপনারা বর্জন করুন, পরিবারের সকলকে ভোট থেকে আপনিও যাবেন না, কাউকে কেউ ভোট কেন্দ্রে যাবেন না, এবং পরিবারের সবাই সকল সদস্যকে বলবেন যে এই ভোটে যেন অংশগ্রহণ না করে কেউ, অবশ্যই ভোট কেন্দ্রে কেউ যাবেন না। অবৈধ সরকারের অধীনে কোনো চোর সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। আগামী 7 তারিখে যে নির্বাচন, আমি নির্বাচন, এটা অবৈধ সরকারের অবৈধ নির্বাচন, এই নির্বাচনে আপনি যাবেন না, অবৈধ নির্বাচন, এই নির্বাচন আমরা কেউ যাব না, এবং আমাদের সহযোগিতা করবেন, কেউ যাবেন না, কাউকে যেতেও দেবেন না, অবৈধ সরকারের অবৈধ নির্বাচন না, যাবেন না। আপনারা 7 তারিখের ভোটকে বর্জন করুন, পরিবারের সদস্য।